হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত হাজির বিরিয়ানি। তো হাজির বিরিয়ানি মূলত রান্না করা হয় খাসির মাংস আর সরিষার তেল দিয়ে। তো আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে। হাজির বিরিয়ানির টেস্ট যে কতটা বেস্ট সেটা বলার অপেক্ষা রাখে না, যারা খেয়েছেন তারা জানেন, আর যারা খান নাই তাদেরকে বলছি, অর্থাৎ যারা ঢাকার বাহিরে বা দেশের বাহিরে থাকেন, এই রেসিপি মিস করবেন না। এর যে স্বাদ গন্ধ সেটা আমি আমার রেসিপিতে নিয়ে আসতে পেরেছি। তো আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর রান্না করার ছবি অবশ্যই আমার ফেসবুক পেজে শেয়ার করবেন আপনার অনুভূতি। চলুন দেখে নিন এই হাজির বিরিয়ানি রান্না করতে আমাদের কী কী উপকরণ লাগছে। এখানে আমি গরু মাংস নিয়েছি 1 কেজি, হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো হালকা গরম পানি দিয়ে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিব। আর এটা করার কারণ হচ্ছে যে মাংসের ভিতরে যে ব্লাড জমে থাকে, নর্মাল পানি দিয়ে মাংস ধুয়ে পরিষ্কার করলে সেই ব্লাডটা বের হতে চায় না। এই কারণেই আমি হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এতে কেটে হবে, মাংস সফট হবে আর ভিতরেও কোনো ব্লাড অবশিষ্ট থাকবে না। এখানে নিয়েছি আমি 2 তেজপাতা, সাদা কালো গোলমরিচ 1/2 চামচ, 1/4 চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া, এটা একদম ফ্রেশ নিতে হবে। নিয়েছি জয়ফল আর জয়ত্রী, আমি এখানে 1/2 জয়ত্রী আর 1/2 জয়ফল পানি দিয়ে বেটে নিব। 6টি লং, 2 টুকরা দারচিনি, 6 পিস সাদা এলাচ, 2 টুকরা কালো এলাচ, আর নিয়েছি 14টি কাবাব চিনি। তো অবশ্যই সাদা আর কালো এলাচ থেতো করে নিতে হবে। আর এখানে আমি 1/2 জয়ফল আর 1/2 জয়ত্রী পানি দিয়ে বেটে নিয়েছি। নিয়েছি 3 টেবিল চামচ টক দই, নিয়েছি লবণ, সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ গোল করে কেটে নিয়েছি, নিয়েছি রোজ ওয়াটার আর নিয়েছি কেওড়া জল, আর নিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 4টি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ ভেঙে নিয়েছি, দেখতে পাচ্ছেন, এগুলো সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এখানে যে মশলাগুলো রয়েছে সবগুলোই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টক দই, আর দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিব সরিষার তেল, আমি 1/2 কাপ সরিষার তেল এখানে দিব। তেল এটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফল বাটা, আর এই যে কালো গোলমরিচের গুঁড়া এটা আমি রেখে দিচ্ছি বিরিয়ানিতে অ্যাড করার জন্য। আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি, চুলা ধরিয়ে দিচ্ছি। মাংস থেকে আমি খুব সুন্দর অ্যারোমা পাচ্ছি। তো এটা রান্না হতে থাক, ততক্ষণে আমরা রাইসটাকে রেডি করে নেব। আমি এখানে পোলার চাল নিয়েছি 1/2 কেজি, এটা আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেন এই চাল আমি ভিজিয়ে রাখবো 30 মিনিট। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেন পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, এটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখবো, দেন এর পানি ঝরিয়ে নেব। তো যখন দেখবেন যে পানি এরকম শুকিয়ে আসবে, সেই সময়টাতে আমরা অ্যাড করবো 1 চা চামচ কেওড়া জল।
রান্না হয়ে গেছে, এখন আমি এখান থেকে মাংস তুলে নেব একটা একটা করে। সব মাংস আমি তুলে নিয়েছি, এখন এখানে পানি দিয়ে দেবো 1 লিটার। হাফ কেজি চালের জন্য 1 লিটার পানি দিতে হবে, আর যদি চাল নতুন হয় সেক্ষেত্রে 1 লিটার থেকে কম দিতে হবে। এখন আমি চালটা পানি ছেঁকে নিব। পানির বলক চলে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব পোলার চাল। যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব লবণ 1 চামচ। তো লবণ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন দিয়ে দিব লেবুর রস 1 চা চামচ। এতে করে রাইস ঝরঝরে হবে। আর দিয়ে দিব যে সাদা কালো গোলমরিচের গুঁড়া রেখেছিলাম 1/4 চামচ, এটা দিয়ে দিচ্ছে। আবারও ঢেকে দিচ্ছে। রাইসে যখন এরকম পানি থাকবে আর কিছুটা ফুটবে, কিছুটা শক্ত থাকবে, এই সময়টাতে দিতে হবে মাংস। পানি ড্রাই হয়ে গেলে কিন্তু মাংস দেওয়া যাবে না, সেক্ষেত্রে এর ফ্লেভার টেস্ট অন্যরকম আসবে। তো এরকম পানি থাকতে থাকতে মাংসটা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব 10 থেকে 12টি কাঁচামরিচ। ঢেকে দিব। এখন দিয়ে দিব কেওড়া জল। আর দিয়ে দিব রোজ ওয়াটার। দেন ঢেকে দিব। এটা আমি দমে রাখবো 30 মিনিট, অর্থাৎ একেবারে লো হিটে এটা দমে রাখতে হবে। তো প্রথম 15 মিনিটে আমি ঢাকনা খুলবো না, 15 মিনিট পর আমি এটা উঠিয়ে দিব। তো আপনারা যদি কোনো পাতলা পাতিলে রান্না করেন সেক্ষেত্রে নিচে তাওয়া দিয়ে দমে দিবেন, আর 15 মিনিট বা 20 মিনিট পর অন্তত একবার উঠিয়ে দিবেন। এতে করে যেটি হবে রাইস ঝরঝরে হবে। Thank you.
তো হয়ে গেছে, আমি আরো 10 মিনিট এভাবে দমে রেখে দিব। দেখতে পাচ্ছেন রাইস একেবারে ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর অ্যারোমা পাচ্ছে। চুলা বন্ধ করার পরও আরও আধা ঘন্টা রেখে দিবেন চুলার উপরে, এতে করে এর টেস্ট আরও ভালো আসবে।